নামাজ পড়িলে পাইবানা। আমার মরণ কালে তোমরা ঢোলবাসি বাজাইও, পুরান ঝাড়ু থাকলে আমারে কপাল বাসান দুইটা বাড়ি দিও, কবর খুঁজছো আমার জন্য সুন্দর করে, আতরের বদলে গোবর ছিটাইয়া রাইখো কবরে, ছাগল অথবা ভেড়ার প্রসাদের পানি রাইখো গোসলের জন্যে, পুরান কাপড় আছে কাগো ঘর মোছা তা দিও আমার গায়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যাই হোক তারপর যেন কি আছে, আমার লাগব না রে পালে হে মা, লাগব না নবীর রাসূল, মুর্শিদ আমার করবে ফয়সালা, যাইনা রাখো দুনিয়ার মানুষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যাই এমনই মানে আমি প্রসঙ্গ হয় যে বলছিল কিছু কথা সে মাইজ ব্যান্ডারি নাকি, যাই হোক আগে শুনে আসি যে আর কিতা পড়ছে পুলিশে দুইটা নিয়ে আর চা খাওয়াবে আর আপনারা কি সুন্দরভাবে আপ্যায়ন করছে আমরা একটু দেখি। সে আমারে স্কিপের ভিডিওটা সুন্দর করে চা নাস্তা খাওয়ার কথা কই, আমরা হ্যাঁ কাপ পরে নিয়ে আমার শরীরে থাকাতে জানে এইগুলো সব আমি ঘোষণা দিচ্ছি অবশ্যই যদি আমরা ভুল পথে থাকি 100% আমরা তওবা করি, আমরা শুধরাময় আমরা এইগুলো করতেছি তো আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বা নিজেকে শুধরানোর জন্য, যদি এইগুলো যদি ভুল হইয়া থাকে তাহলে আমরা এগুলো যাই হোক ভিউয়ার্স, আপনারা তো আর ভিডিওটা দেখলেন, এখন আমার যে বক্তব্য, একজনে গাঁজা খায় ঠিক আছে, একজনে গাঁজা খায় তো নেশা করে, আমি সে যদি এসে বলে যে আমি তো নেশা করি না আর আমার কথাতে কোনো নেশার গন্ধ আসে না, মানে ও যে ভুল করতেছে ও বলতেছে আমরা তো হুজুরগো বলছি যে আসেন এসে বসেন যে আমরা যদি ভুল করি আমাদের সঠিক পথে নিয়ে যান, এখন বলেন এখন নেশা করলে যদি নেশা করার পরে যদি আমি কি নেশা করি তাহলে তার তার কাছে কেমন মানুষ বসবে, কারণ উনি নেশা করবি তো নিজেই বা নেশা করি না, তাই ওনার অবস্থা হচ্ছে এইটাই যে উনি একজন গাঁজা খোর, গাঁজা চিন্তা করে যে আমি এদের কাছে তো যাওয়ার আগে এরা এত পিনিক পায় কোথা, আমার খাইলে যে পিনিকটা না হয় তার ডাবল পিনিক হয়, ওই প্রশাসনের ওই ভাইদেরকে ধন্যবাদ জানাই যে ওর সেইভাবে চা কফি খাওয়ানোর যে আপ্যায়নটা করছে আপ্যায়নটা খুব ভালো হয়েছে। বাংলাদেশে যে বন্ডামিগুলো করে মাজার পূজারি মাজারের যে পীরের আছে যারা যে বন্ডামিগুলো করে কি আর বলব, আনলিমিটেড গাঁজা খাইয়েও যে পিনিক না হবে তার ডাবল পিনিক এটা অলরেডি হয়ে গেছে, তারপরে বলে যে আমরা কি কোনো ভুল করিনি, অগো মন সাইকে জানেন যে 5-6 বছর জুতা পায়ে দেওয়ার শেষ হইলে যে ধার হয়ে যায় জুতো দিয়ে ফিডেন গিয়া, আর 6 মাস ঘর ঝাড়ু দিলে যে উঠান বাড়ি ঘর ঝাড়ু দেয় না গ্রামে ওই ঝাড়ু দিয়ে কোবান গিয়া, মানে এই কারণে বললাম এই কথাটা, আমার এক চাচাই আছে বুঝছেন, চাচাই কই তো কি যে ধরেন কেউ অন্যায় করলে তার শাস্তিটা কীভাবে দেওয়া যায়, তার শাস্তিটা দেওয়া উচিত এমনি যে চিরজীবন মনে থাকবে, শীতকালে উতলা গায়ে করবে নদীর পার দিয়ে দাবড়াইতে হবে আর কাঁচা কুঞ্চি দিয়ে পিড়াইতে হবে, তারপরে যদি একটু শিক্ষা হয় ঠিক এদের এমনটাই করা উচিত। যাই হোক ভিউয়ার্স, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।